পৃথিবীর ভিতরে এত গুনার কাজ রয়েছেন, সমস্ত গুনার কাজটা ওই মানুষ করেছে। মুরব্বী সাহেব আপনি বসেন। আচ্ছা ভাই, বাদশাহ নুরুদ্দিন জাহাঙ্গীর এত খাতারনাক জিনিস, পৃথিবীর মধ্যে যতটা খারাপই ছিল ওই ব্যক্তিটা সমস্ত খারাপই কাজ করেছেন, মার্ডার করেছেন, জেনা করেছেন, মদ খেয়েছেন, সমস্ত খারাপই। কিন্তু আমাদের ভারতবর্ষের ভিতরে যে জায়গাটা কাবা শরীফ উঠে এসেছিলেন, এখনো পর্যন্ত যে জায়গা আবে জমজম কুয়ার পানি পাওয়া যায় সেই জায়গাটা কোথায় বলতে পারবে? ভারতের মধ্যে আবে জমজম কুয়ার পানি পাওয়া যায় এখনো পর্যন্ত সেই পানিটা জারি হচ্ছে, আর ভারতের ভিতরে আল্লাহর ঘর কাবা উঠে এসেছিল সেই জায়গাটা কোথায় জানেন? আমাদের হিন্দুস্তান ভারতবর্ষে পাঞ্জাবে মুজাদ্দদে আলফেসানি হুজুরের যে মাজার আছে না, গিয়েছেন কেউ? আমি হতভাগে গিয়ে দেখেছি ওখানে একটা জেনের মসজিদ আছে। আপনি ওই জেনের মসজিদে কানটাকে লাগিয়ে থাকবেন, দরজা জানালা সব বন্ধ, কানটা লাগাবেন, ওর ভিতর কোরআনের আওয়াজ পাওয়া যায়, ওর ভিতর কোরআন তেলাওয়াতের শব্দ পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম নীল দরজা দিয়ে বন্ধ, ওর ভিতর ঢোকা খুব কঠিন, ঢোকা যায় না। আমি চেয়েছিলাম ঢুকবো কিন্তু সাহস হয়নি, ঘুরে আসছি। মুজাদ্দদে আলফেসানি হুজুর এত বড় আল্লাহর ওলি হয়েছেন, বাদশা নুরুদ্দিনের দ্বারা তো সমস্ত খারাপই কাজ হয়েছে, সমস্ত খারাপই কাজ। ইনি মুজাদ্দদে আলফেসানি হুজুর ডেকেছেন, শোনো বলো, ওনাকে ডেকে নিয়ে এসে যেন ওনার মাথাটা আমার কাছে নত করে। আমি বাদশা নুরুদ্দিন, আমার কাছে মাথা, কিন্তু যারা ইমানদার হয় একজন বেঈমানের কাছে মাথা নত করবে? জালেমের কাছে? এখন উনি রাজদরবারে গিয়ে দেখছে যে দরজাটা আছে, দরজাটার পাল্লাটা নিচু করে দিয়েছে। ভাই নিচু যদি দরজা হয় ঢুকতে গেলে, আর হ্যাটও যদি ঢুকতে যায় মাথা আগে যাবে না পা আগে যাবে? মাথা আগে যাবে। বসে রয়েছেন বাদশাহ, রাজদার ও লোকজন নিয়ে বসে রয়েছেন বাদশাহ নুরুদ্দিন। আমাদের মুজাদ্দদে আলফেসানি যেতে গিয়ে দেখছে যে আমাকে কলে ফেলে মাথা নিচু করার জন্য নিচু করেছেন, উনি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো পা আগে দিয়েছে। কি দিয়েছে? দুটো পা আগে দিয়ে পরে মাথা দিয়ে মাথা উঁচু করে ঢুকেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে বলে কৌশলে যখন পারলো না, তখন বাদশাহ নুরুদ্দিন ওনার হাতে হাত দিয়ে বায়াত হলো। বায়াত হওয়ার পরে বাদশাহ নুরুদ্দিন বলছে, শোনো, আমি যখন বায়াত হয়েছি সমস্ত খারাপিটা ছেড়ে দিয়ে এখন যত রকম ভালাই রয়েছে আমি সেগুলোকে অর্জন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাবো যে আমারে ভাইরা, আরে যুবকের জোয়ানেরা, বাদশাহ নুরুদ্দিন এত বড় ইমাম, এত বড় আল্লাহর ওলি হয়েছিলেন এই ভারতবর্ষের নজিরের ভিতরে, উনি যে রাজত্ব করেছে, যে রাজত্বটা করার কারণে তামাম পৃথিবীকে চমকে দিয়েছে। আজকে ভারতের মুসলমান এদের ঘোমার হয়ে গিয়েছে। কোন একটা দল বলতেছে আমরা যদি ক্ষমতায় আসতে পারি মুসলমানদের এনআরসি করব, গলা দা কান দিয়ে বারে করে দেব, কেউ বলছে কাদায় পুঁতে দেব, কেউ বলছে লাশ খুঁজে পাওয়ার জায়গা থাকবে না, মারবো আমরা লাশ করবে ওরা। ওরা যদি পিছনের ইতিহাস গুলো দেখে যে মুসলমান কেমন করে রাজত্ব চালিয়েছে, কোন মুসলমানের দ্বারায় কোন গায়ের কোনো কোনোদিনের ক্ষতি করতে পারে না। ভালো যে আমার ভাইয়েরা, যেমন গতকালকে আমাদের ঈদের নামাজ হয়েছে, বাদশাহ নুরুদ্দিন বাড়ি থেকে রাতের গভীরে বার হয়েছে, কি কেমন কেন বার হয়েছে আমি জানি না। আমার পাড়া প্রতিবেশী কারবা জামা নাই, কারবা খিরে নাই, কারবা লাগছে নাই, কার বাড়িতে খাবার নাই, এই খাবার দেওয়ার জন্য, খোঁজ নেওয়ার জন্য এত বড় একটা বাদশাহ একটা জামা কাপড় গায়ে দিয়ে বাদশাহ বার হয়েছে। এই বাদশাহটা গ্রামের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যায়,
বাচ্চাদের জামা কাপড় কিনবো, বাচ্চাদের খাবার কিনে দেব, এই না বলে তিনজন আমরা আলোচনা করছি। এই ফকির সাহেবটা দাঁড়িয়ে বলতেছে, ইনি ফকির না, ইনি হলেন বাচ্চা নুরউদ্দিন। এরা কিন্তু জানে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, শোনো আমার বাড়ি তো সবাই তো গরিব, তবে তোমরা যদি আমাকে সাথে করে নাও, তোমরা তিনজনের চার আমি একা, চারজনা মিলে ডাকাতি করব, চারজনা মিলে চুরি করব। তবে কার বাড়িতে চুরি করার জন্য রেডি হয়েছ? দাঁড়িয়ে বলছে ফকির সাহেব, আমাদের যিনি বাদশা ওই বাচ্চা নুরউদ্দিনের যেখানে মাল রয়েছে, ওই মালের ভিতরে বন্টন করো, ওই মালের ভিতরে ছিনতাই করব, ডাকাতি করব। এখন বলছে তোমরা তিনজনে কায়দা বলো, কেমন করে চুরি করবে, কোন কায়দা করবে? একজনে বললে, আমার ভিতরে একটা গুণ রয়েছে, সে গুণটা কি জানো ফকির? বলছে কি গুণ বলো? বলে যারা বাড়ি চুরি করতে যাব, ডাকাতি করতে যাব, হাজার হাজার যদি দরোয়ান যদি থাকে, ওই দরজার পাশে গিয়ে আমি একটা ভয়ঙ্কর আওয়াজ করব, যে ভয়ঙ্কর আওয়াজে পৃথিবীর মানুষ ভয় করে। বলছে কি? বলে আমি বাঘের মতো হংকার দিতে পারি, বাঘের মতো আওয়াজ দিতে পারি। যাই না বলেছে কিতাবের মধ্যে লেখা। বলছে আমি দরজার পাশে গিয়ে বাঘের মতো আওয়াজ করব, আর বাড়ির মানুষেরা বাঘ এসেছে বলে পালিয়ে যাবে, আর আমরা কি ওখান থেকে চুরি করব? মুহূর্তের মধ্যে তালা খুলে যায়। বলছে তাহলে তাই, হ্যাঁ ডেকে বলছে তুমি কি করতে বলো? বলে আল্লাহ আমার এমন একটা ক্ষমতা দিয়েছে, রাতের বেলা যে মানুষকে দেখি অন্ধ করে, দিনের বেলা সেই মানুষকে দেখার পর আমি নিজে চিনতে পারি। বলছে তাহলে হ্যাঁ। এইবার ফকিরকে ডেকে বললেন, ফকির এখন তোমার কি কোনো পাওয়ার আছে বলো? বলছে আমার পাওয়ার আছে। তাহলে কি? তাহলে বলে আমার বড় বড় লিডারদের সাথে হাত রয়েছে, যদি এই চুরি করতে গিয়ে ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাহলে আমার একটা এমন পাওয়ার রয়েছে, ওই বাচ্চার সাথে মোকাবেলার মতো ক্ষমতা আমার রয়েছে, আমি এই প্রধানমন্ত্রীর সাথে কথা বলার মতো ক্ষমতা রয়েছে, অর্থাৎ তোমাদেরকে ছাড়িয়ে আনার মতো এমন আমার ক্ষমতা রয়েছে। বলছে হ্যাঁ। আচ্ছা নুরউদ্দিন ফকিরের এবারে ডাকাতি করতে গেল, নিজের বাড়িতে ডাকাতি করতে গেল, ডাকাতি হয়ে গেল। কত ডাকাতি করেছে জানো? 1200 টাকা ডাকাতি করেছে। কত? 1200 দিরহাম টাকা, 1200 বাচ্চা নুরউদ্দিন বলছে তোমার বাড়ি খাওয়া নেই পোড়া নেই, 1200 টাকা নিলে কেন? অনেক মাল লাও, ব্যাংকে জমা দেবো। বলছে না, বলে আমাদের দেশের যিনি বাদশা, বাদশা নুরউদ্দিন, ইনি ন্যায়পরায়ণ বাদশা, এনার দ্বারা কোনো মুসলমান কোনো গায়ের কম কষ্ট পায় না, দুঃখ পায় না, সমান বিচার করে। যে জামানায় এত সুন্দর বাদশা থাকবে, ইনসাফ করেন ওলা বাদশা রয়েছে, আর সেই ইনসাফ করেন বাদশার কাছে কেমন করে আমরা বেশি মাল নিতে পারি? অর্থাৎ না, আমাদের ইনসাফে যতটা লাগবে আমরা ততটাই লেবু। জোরে বলেন সুবহানাল্লাহ। 1200 টাকা নিয়েছে কেন? 300 টাকা করে, 300 টাকা করে নিলে কাজ হবে না? হবে না, মিটে যাবে। ডাকাতি হয়ে গেল, বাদশা নুরউদ্দিন 300 টাকা নিয়েছে, বাড়ি চলে গিয়েছে, সকালবেলা রাজ দরবারে ডেকেছে, শোনো বাড়ি কি কিছু হয়েছে? বলছে হ্যাঁ ডাকাতি হয়েছে। দরোয়ানকে বলছে তুমি যাও, কত টাকা ডাকাতি হয়েছে খোঁজ নাও। এ সোজা চলে গেল কোথায়? টাকার ভান্ডারের কাছে গিয়ে দেখে গুনে গুনে 1200 টাকা গেছে। কত?
১২০০ টাকা ১২০০ টাকা ১২০০ টাকা চুরি হয়েছে কি ব্যাপার করিসিতি তো আমি একা বলছে ২০০ টাকা করে ভাগ যে ২৪০০ টাকার হিসাব দিয়েছে কেন গন্ডগোল হয়ে যাবে রাজ দরবারের ভিতরে বাদশাহ নুরউদ্দিন চুক্তি করে বসে রয়েছে একটা গায়ের কমের মহিলা হাতে তার শাখা রয়েছে শাখা কপালে তার ওই যে লাল বন্ধে সিঁদুর দোয়া ওই সিঁদুর দোয়াটা রয়েছে বাদশাহ নুরউদ্দিনের কাছে আসলে হাত জোড় করে বলছে বাদশাহ আপনার সংখ্যালঘু নয় আমরা হলাম সংখ্যালঘু আপনার আপনার হলেন সংখ্যা গরিষ্ঠ ভারতের মুসলমান আপনি হলেন বাদশাহ আপনাদের পাওয়ারটা আলাদা একটু তকবীর দান তো দেখি নারে তকবীর নারে তকবীর জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব জনাব হযরত মাওলানা আশরাফ আলী সাহেব নারে তকবীর নারে তকবীর সিঁদুর পড়ে এসে বলছে হুজুর আপনার তো সংখ্যা গরিষ্ঠ তাহলে হ্যাঁ বলে আমরা সংখ্যা গুরু বিচার সঠিক হবে বিচার কি হয়েছে বাদশাহ নুরউদ্দিন ডেকে বলেছিল মা তোমার চোখে পানি কেন এমন করে আমার কাছে আসলে কেন আমি রাজ দরবারে বসে বসে বিচার করে যাই না বলেছে মহিলাটা হিন্দু ঘরের মহিলা টুকরে ইক্কে দৌড়ে বলেছিলেন বাদশাহ নুরউদ্দিন আমার একটাই মাত্র ছেলে আমি লেখাপড়া শিখে যোগ্যতা অর্জন করেছি এই ভারতের অস্তিত্বকে বজায় রাখার জন্য তিনি ভারতের সেনাপতি হয়েছে তিনি আমার এই ভারতের চাকরি করে পুলিশের মিলিটারি চাকরি করে বলছে তাতে কি হলো বলে আমার ছেলেটার বিবাহ দিয়েছি বাদশাহ আমার বৌমাটা এত সুন্দর দেখতে এত সুন্দর তার চেহারা আমার ছেলে বাড়িতে নাই কিন্তু আমার বাড়ি বৌমার আমি থাকি প্রতিদিন গভীর রাতে কে যেন একটা বিরাট বড় তরবারি হাতে করে নেয় ওই তরবারিটা নিয়ে আমার দরজার পাশে গিয়ে বলে ঘর থেকে বার হয়ে যাও যদি একবার চিৎকার করো তরবারি দিয়ে তার গর্দানটা উড়িয়ে দেব এই বলে চিৎকার করে বুড়ি মা বলছে বাদশাহ ওই ভাই আমি দরজা ছেড়ে দেই কিন্তু ওই ছেলেটা আমার বৌমার সাথে খারাপ ব্যবহার করে তার ইজ্জত থেকে চিড়িবিড়ি করে আমার বৌমাটা ঘরের ভিতরে চিৎকার করে কিন্তু সরে না জোর জবস্ত করে তার ইজ্জত নিয়ে খেলা করে বাদশাহ নুরউদ্দিন আপনি কি আমার এই ছেলের বিচার করবেন আমার বৌমাটার কি বিচার করবে একবার বলো যেই না বলেছে নুরউদ্দিন চোখের পানি ফেলে দিয়ে বলেছিলেন মা তোমরা সংখ্যা হতে পারো আমি তোমাকে জানিয়ে দিলাম চলে যাও আগামী কাল তোমার খবর আমি দিয়ে দেব ভারতের মুসলমান এতদিন ধরে রাজত্ব করেছেন কোন মুসলমানের উপরে আঘাত আসল না কোন গায়ের কমের উপরে হাত তুলল না আজকে মুসলমান ভারতের মুসলমান এরা আমাদের এত টাকার কারণে মুসলমানের ঘুম আরাম হয়ে গিয়েছে কেউ বা বলছে ভারত তারা করবে কেউ বা বলছে শ্মশানে জায়গা দেবো না কেউ বা বলছে কবরস্থানে জায়গা হবে না কেউ বা বলছে কবরে জায়গা দেবো না মাটির তলে পুঁতে দেবো না না একমাত্র তা আকাল তু আল্লাহ আল্লাহর উপরে ভরসা করেন মুসলমান আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করবে বাদশাহ নুরউদ্দিন বলছে চলে যাও আমি তোমার ছেলের বিচারটা করিয়ে দেব বৌমার বিচার করব বাদশাহ নুরউদ্দিন
এত বড় আল্লাহর ওলি হয়েছিল, ঘরের ভিতরে চলে গিয়েছে, আর নামাজের পাটিটা নিয়ে নম্বা করে ফেলে দিয়ে ওই নামাজের পাটিতে দূরে কান নামাজ পড়ে বলছে, আল্লাহ আজ থেকে আমি মুখে পানি খাওয়া হারাম করে দিলাম, মুখে খাবার তোলা হারাম করলাম, যতক্ষণ পর্যন্ত এই গায়ের ঘর হিন্দু বোনের যতক্ষণ বিচার আমি না করবো, এক লোকমা খাবার আমি গালে দেব না, একটু পানি আমি গালে দেব না। তাই তো বাদশাহ নুরুদ্দিন চুক্তি করে রয়েছে, পরের দিন রাতের বেলা ওই বুড়িমা একটা লম্প জ্বালিয়ে ঘরের দরজায় বসে জর্জর করে কাঁদে। সুলতান নুরুদ্দিন কদম তুলে কদম তুলে ওই জায়গায় গিয়ে বলছে, বুড়িমা তুমি এমন করে কাঁদো কেন? বলছে, বাদশাহ ওই যে ছেলেটা মুখে তার কাপড় বাঁধা বিরান বড় একটা তরবারি নিয়েছে, ওই তরবারিটা নিয়ে আমাকে যে সরিয়ে দিয়ে আমার বৌমার ঘরে গিয়েছে। বাদশাহ নুরুদ্দিন চিৎকার করে বলেছিলেন, ও পরিবার তুমি কেঁদো না, তোমার পুত্র বধ বৌমা কোন ঘরে রয়েছে? বলছে, পাশের ঘরে রয়েছে, আর ছেলেটা ওই ঘরে গিয়েছে। বুড়িমার দিকে তাকে বলেছিলেন বাদশাহ, বুড়িমা তোমার লম্পটা নিভে দাও। লম্প নিভে দেওয়া হলো, বাদশাহ নুরুদ্দিন সোজা ওই ঘরের দরজার কাছে গিয়ে দেখতে পায় ওই ঘরের ভিতরে একটা মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করে। বন্ধ করে বাদশাহ ঘরের ভিতরে যাবার পরে ওই যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে মাথার চুলটাকে মজবুত করে ধরেছে, আর হাতে রয়েছে বিরাট বড় তরবারি, ওই তরবারি দিয়ে একে কবে মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা এক সাইডে পড়ে গেল, ধরটা এক জায়গায় পড়ে গেল। সুলতান ওই ইহুদির ঘরের ভিতর থেকে ওই গায়ের কমের ঘরের ভিতর থেকে চিৎকার করে বলছে, বুড়িমান এবার লম্পটা জ্বালিয়ে দাও। জ্বালিয়ে দেওয়া হলো, লম্পটাকে নিয়ে যখন ওই বাদশাহর কাছে আসলো, লম্পটাকে নিয়ে ওই কাটা মুন্ডুর কাছে যাবার পরে নিজে চোখে দেখতে পাই ওনার নিজের ছেলে ছেলের মাথাটা কেটেছে। ওই ছেলে দেহ দেখার পরে শুকরিয়া করলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমি সঠিক বিচার করলাম। বুড়িমা তুমি আমার এক গ্লাস পানি দাও। বুড়িমা এক গ্লাস পানি দিয়েছে, পানি দেওয়ার পরে মাথাটা রেখে দিয়ে সুলতান নুরুদ্দিন ওই তরবারি হাতে নিয়ে বলছে, বুড়িমা আগামী কাল সকাল বেলা তুমি আমার রাজদরবারে যাবে। রাজদরবারে যাওয়া হলো, এই বুড়িমাটা কোন কদম তোলে ওই বাড়িতে গিয়ে বলেছিলেন, বাদশাহ গায়ের কমের বাড়িতে অত্যাচার করবে, তার বাড়িতে ইজ্জত নিয়ে ছিনিবিনি করবে, এত বড় পাওয়ার কে আছে? আমার তো মনে হয় পাওয়ার আমার ছেলে ছাড়া কারো হবে না। আমার বাপ হলো নেতা, আমার বাপ হলো রাষ্ট্রপতি, আমার বাপ হলো ভারতের বাদশাহ, পাওয়ার দেখে তাই আমার ছেলে চলে যাবে ওই জায়গায়। ওই জন্য আমি আপনার ঘরেতে যাবার পরে বলেছিলাম, লম্পটা বন্ধ করে দাও, আর আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে নামাজের পাটিতে বলেছিলাম, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নিজে হাতে বিচার না করব ততক্ষণ পর্যন্ত আমি এক লোকমা খাবার খাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান রাজি তো করেছে, একটা গায়ের কম বিপদে পড়েছে, তরবারি দিয়ে নিজের ছেলের মাথাটা কেটে উড়িয়ে দিল, আর আজকে শুধু বলছে দখল পালিয়ে আমরা মুসলমানদের শেষ করব, বলছে না বলে না অস্তিত্ব ভুলে গেছে, আর অস্তিত্ব ভুলিয়ে দিয়েছি কারা? আমরা। আমরা যদি অস্তিত্বকে ধরে রাখতে পারতাম তাহলে আমরা মুসলমান মুসলমানের জায়গায় থাকতাম। বাদশাহ নুরুদ্দিনের মতো খাতারনাক মাল কেউ ছিল না, এত জঘন্য কাজ করেছে, কিন্তু মুজাদ্দিদে আলফে সানি হুজুরের হাতে হাত দিয়ে বায়াতে বড় আল্লাহর অলির খাতায় নাম দিয়ে তিনি চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আগামীকাল ঈদের নামাজ এই জায়গা হয়েছে নাকি? ঈদের নামাজ হয়েছে, যারা রোজা রাখিনি কিন্তু তারা কিন্তু ফাঁস খাতারে সেই ঈদের নামাজ পড়েছে, ঠিক বলছি না?
কেনাকাটা মুসলমান কেমন মারি খাচ্ছে দেখেন, এই মুসলমান ঈদের জন্য জামা কাপড় ঈদের নামাজ পড়তে আছে পুরাতন জামা কাপড়, আর দু রাকাত ঈদের নামাজ পড়ে বাড়িকে নতুন স্যুট নতুন শার্ট পরে বেড়াতে গিয়েছে, তাই না? মার্কেটিং করেছে স্যুট, আর ঈদের নামাজ যে রসুল বলছে দু রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতে সব পাওয়া যায়, সেই দু রাকাত নামাজ পড়েছেন পুরাতন জামা কায়দে, আর ঈদের পরে চলে গেছে কি জামা নতুন জামা কায়দে মার্কেটিং করেছে না মুসলমান যদি মুসলমান হয়ে যায় পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না, আমি নিজে সচক্ষে দেখেছি। দিল্লি একজন আল্লাহর ওলির মাজার আছেন, যে ওলিটার নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তার মাজার আমি নিজে গিয়ে জিয়ারত করেছি। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ রাই হয়েছিলেন, তার কিন্তু চারটে হাত ছিল না, দুটো হাত ছিল দুটো চোখ ছিল, আমাদের মতো তিনি মানুষ, তিনি আল্লাহর উপর তাওয়াক্কাল তো করেছে, আল্লাহর উপর ভরসা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, ঈদের নামাজ পড়েছে, আল্লাহ আল্লাহ জিকির করে এত বড় আল্লাহর ওলি হয়েছে। মুজাদ্দিদ আলফে সানি হুজুর হয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকিন রহমাতুল্লাহ আলাইহি, নামাজের ভিতরে কাশবে দেখতে পাওয়া যায়, ওই মুজাদ্দিদ জামান নয় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই, নামাজের ভিতরে চোখটা বন্ধ করে কাশব করে দেখতে পায়, ওনার থেকে ওই জামানায় একজন বড় আল্লাহর ওলি হয়ে রয়েছে, কিন্তু ওলিটা সাধারণ মানুষের কাছে পরিচয় দেয় না। নামাজের পাড়িতে কাশবে বসে বসে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই ঘে মাথাটা হাত করে দেখছে, আমি যে আল্লাহর ওলি কিন্তু আমার থেকে এই জামানায় বড় আল্লাহর ওলি রয়েছে। তবে ভারতের কোন মুসলমান জানে না, তাই ভারতের মুসলমানদের জানাবার জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ ওনার মুরিদদেরকে এক জায়গা নিয়ে বসলেন, বসার পরে সুন্দর করে আলোচনা করতে করতে বলছে, আমি তোমাদের কাছে একটা কথা বলে যাই, বলছে কি, বলে আমি যখন মারা যাব তোমাদের কাছে তিনটে ওসিয়াত করে গেলাম, আমার জানাজা কোন মসজিদের ইমামে দিয়ে পড়াবে না, বলছে কার দিয়ে পড়াবো, মাদ্রাসার মুহাদ্দিস যিনি বুখারি পড়ে কোরআন এর তাফসীর পড়ায় একে দিয়ে আমার জানাজা পড়াবে না। মুরিদদের অবাক হয়ে গেল, এত বড় আল্লাহর ওলি জানাজা পড়াতে নিষেধ করেছে কেন? বলে আংটা থাকে না, চারজন নামাজ পড়তে গেলে 32 কায়দায় নামাজ পড়ে, আরো তো মসজিদে এখানে বাতাসা ফিট দেয় না, বাতাসা দেয় না, আচ্ছা বাতাসে খোঁড়া নেই না, ভালো মানে না, খোঁড়ার কানা হলে চান্স পায় জীবনে, কানা তো কানা এসে বাদশা বিলি হচ্ছে, অনেক বাদশা মিষ্টি কানা আস্তে আস্তে করে টিং টিং রয়েছে, এসে বলছে দে একজন হাজিয়া ঘরাম করে ধাক্কা মেরেছে চিত পাতে, ওই খুঁড়কে খুঁড়কে উঠে বলছে দে ফোঁড়া এসে বলছিস আমি আর ধাক্কা মেরে ফেলে দিস, এলে তুই প্যাকেট ফোঁড়ার কানা শুধু প্যাকেটে বাড়ি যাচ্ছে, বাড়ি যেতে যেতে ওই খালদারে বসে বলছে আল্লাহ কোথায় যাচ্ছি নামাজ পড়ছি, এমন জায়গায় নামাজ পড়তে গেছি একটা বাতাসাও দেয় না একটা মিষ্টিও দেয় না, সব বড়াই খেয়ে নিচ্ছে জীবন, ওই হারাম খদ্দের মসজিদ, চল তুইও ভিক করিস আর আমিও ভিক করি, চল দুজনে মিলে একটা মসজিদ কর, চল আর কানা আর খোঁড়া দুজনে মিলে মসজিদ করেছ, মসজিদ করে কানা আর খোঁড়া দুজনে মসজিদে নামাজ পড়তে গেছে, তা কানা বলছে ওই খোঁড়া তুই নামাজ পড়, খোঁড়া বলছে আমি আল্লাহকে ঠিক মতো দাঁড়াতে পারি, তোর দুটো পা ভালো তো তুই দাঁড়াতে পারিস তো, তো তুই নামাজ পড়া, এ বলছে তুই পড়া, ও বলছে তুই পড়া, তা খোঁড়া কি করে নেংড়ে নেংড়ে এসে কানা ফেলে দিস নামাজ পড়ে, তুই যা, তা কানা কি আল্লাহ হবে না আল্লাহ হবে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানুর রহিম মালিক ইয়াক নাবুদু ইয়াক নাস্তাইন, খোঁড়া বলে দুজনে সমান টাকা দিছো কানার নাম লেছে আমার নাম লাইনি কেন, কি হয়েছে বল, হয়তো প্রথম রাখাতে কানার নাম লেছে দ্বিতীয় রাখাতে খোঁড়ার নাম লেবে, দ্বিতীয় রাখাতে যখন বলছে ইয়াক নাবুদু ইয়াক নাস্তাইন এই রুকু ঠিক আছে পিছন থেকে সেটে লাতি মেরে, তুইও হারাম কর তোর তো হারাম করে শেষ, কারণ আমরা জানি যে ভালো মানুষের রাগ বেশি কিন্তু কানা খোঁড়া তো রাগ বেশি বেশি না, তিনজন বসে যুক্তি করছে কানা খোঁড়া
কানা খোলার ফকির তিনজনা বসে এক জায়গায় গল্প করছে, করতে করতে কানা আকাশের দিকে তাকিয়ে বলছে, আল্লাহকে কি বড় চাঁদ উঠেছে। আর যে কানা চাঁদ দেখতে পায়, চাঁদ দেখতে পায়, বলছে আল্লাহকে কি বড় চাঁদ উঠেছে। খোঁড়া তখন বলছে, শালা কত বড় ঢেমনা দেখবি কানা, এ বলে চাঁদ উঠেছে, দেখতে পান বলে চাঁদ উঠেছে। খোঁড়া তখন বলছে, একে লাঠিতে তোর মাথা ভেঙে দে। মিথ্যে কথা বলছি কেন, একে লাঠিতে তোর মাথা ভেঙে দে। আছে কানার এই খোঁড়ার পা আছে ও খোঁড়া, তো তাহলে লাঠি মারবে কি বলতো, তোর একে লাঠিতে তোর মাথা ভেঙে দে। আর ফকির তখন কি বলছে, আল্লাহকে মারবি তা জোরে মার, যত টাকা লাগে আমি দেবো, যত টাকা লাগে আমি দেবো। বাবা যাবার ভাইয়ের হাত বলছে ঠিক আছে, আরে কি আছে বলো, বলে যে ব্যক্তিটা প্রাপ্ত বয়স হওয়ার পরে বালক হওয়ার পর থেকে যে ব্যক্তিটা তার জীবনে এক অক্ত নামাজ কাজা হয়নি, ওই ব্যক্তিটা আমার জানাজা পড়াবে। মরিদের অবাক হয়ে গেল। তৃতীয় নম্বরে বললেন, হুজুর বলেন, বলছে তৃতীয় নম্বর হলো এই যে মসজিদ, ওই ব্যক্তিটা জীবনে কোনোদিন তকবীরের ওলা তার ছাড়েনি, তকবীরের ওলা সম্পর্কে মুসলমান জানে না। বিশ্বনবী বলেছেন, কোন মুসলমান যদি টানা 40 দিন তকবীরের ওলার সাথে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে, ওই পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময় আমার আল্লাহ, আমার আল্লাহ বিনা হিসেবে সোনার জান্নাতটা দান করবে। জোরে বলে রে সুবহানাল্লাহ, আর তো জোরে বলে রে সুবহানাল্লাহ। তকবীরের ওলাটা কি বলেন দেন, আমরা জানি না। মসজিদে গিয়ে ইমাম সাহেব বলছে, কাতার ঠিক করো, আল্লাহ একবার বলে নামাজ নিয়ত করেছে, ইমাম সাহেব সুরো পড়ছে, আর এদিকে গল্প করছে, এই তুই ঈদের জামা কিনেছিস, কি কিনেছিস, ক্ষীর করেছিস, তো যাবো। হ্যাঁ, যখন রুকুতে যাচ্ছে মাল, তখন আল্লাহ একবার করে নিয়ত করে রুকুতে যাচ্ছে, এরকম আছে না অনেক মানুষ। আগে যে ব্যক্তিটা ইমামের সাথে নিয়ত করলো একে বলা হয় তকবীরের ওলা। কেউ যদি তকবীরের ওলা যদি 40 দিন যদি ইমামের পিছনে তকবীরের ওলার সাথে নামাজ পড়ে, আমার রাসূলুল্লাহ জানালেন ওই মানুষটা বিনা হিসাবে সোনার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিম মুরিদদেরকে ডেকে বলেছিলেন, তিনটে কুনুচার ভিতরে থাকবেন, ওই ব্যক্তিটা আমার জানাজার নামাজ পড়াবে, সে যদি রাস্তার যদি ভ্যান চালানো হয় সে ব্যক্তি আমার ইমাম হবে, সে যদি মাঠে জন্তু বালক হয় সে আমার জানাজার ইমাম হবে, আর যদি এমন মানুষ না খুঁজে পাওয়া যায় আমি কুতুবউদ্দিন বখতিয়ার তোমাদেরকে জানিয়ে দিলাম। ওয়েট করবে, ওয়েট করার পরে তো তোমরা যদি না পাও আমাকে বিনা জানাজায় সুন্দর করে দাও, বিনা জানাজায় গিয়ে দাপনটা করে দিও, অর্থাৎ কারো ইমাম দিয়ে আমাকে জানাজা পড়িও না। কিছুদিন পরেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ তিনি যখন দুনিয়াতে বিদায় নিয়েছেন, মসজিদে এলানো হয়ে গেল আমাদের যিনি পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছে, এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ জানাজার নামাজ হবে জোহরে নামাজে পর। হাজার হাজার মানুষ, ভারতবর্ষের মানুষ নয়, পশ্চিম বাংলার মানুষ নয়, বাংলাদেশ থেকে মায়ানমার থেকে হাজার 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 মানুষ আল্লাহর ওলি জানাজায় এসে হাজির। মুরিদের অবাক হয়ে যায়, কে বা আমার পীরের জানাজা পড়াবে, কে জানাজা পড়াবে। মুহাদ্দিসদের দাঁড়িয়েছে, শর্ত পাশ করছে, সব ছুটে পালাচ্ছে। ও ভাই, এরকম শর্তের মানুষ খুঁজে পাওয়া যাবে জীবনে, যার একক তো নামাজ কাজা হয়নি বালক হওয়ার পর থেকে পাওয়া যাবে এখন এরকম মানুষ? কত ইমাম সাহেবের ফজরের নামাজ, ঈদের নামাজ পড়িয়ে বাড়ি গিয়ে এক সপ্তাহ ফজরের নামাজ কাজা আছে না নেই? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব বলে সারা বছর পরে একটু সুযোগ পেয়েছি, অন্তত এইবার একটু ঘুরে লই নামাজ যায় যা আছে না। এবার গতকালকে তো আমার ঈদের নামাজের পরে জুম্মা, আমি যে মসজিদে নামাজ পড়াই কালকে জুম্মা নামাজ পড়িয়ে জুম্মার নামাজ যা হয় অন্য দিন, কালকে তার তিন ভাগের এক ভাগ হয়। তাহলে এসব মাল গেছে কোথায় বলতে, এসব মাল গেছে ব্যাংকে, কোথায় বলেন দিদি?
ব্যাংকে রসুল বলেছে দু রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতে সব পাওয়া যায়, দু রাকাত ঈদের নামাজ পড়লে লক্ষ রাকাতে সব, এত সব রাখবে কোথায়? ব্যাংকে জমা দিতে হবে। চলে গেছে ব্যাংকে, সেটা ব্যাংক কোথায়? ভাই পার 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 খালা তবুন মামা তুন চাচুর এক বছর ধরে ফোনে, হ্যালো তুমি আমার জান, তুমি আমার সোনা, তুমি আমার মধু, তুমি আমার কদু, ঈদের দিন দেখা করো, এইসব পাঠিয়ে চলে গেছে। যাই নে ওরা ব্যাংকে জমা দিতে গেছে, এখানে সেখানে গল্প করে জমা দিতে চলে গেছে। বাবাজি আবার ভাইয়েরা চোরে টাইম হয়ে গেল, জানাজার টাইম হয়ে গেছে, কোন ইমাম যখন পাওয়া যায় না, মুরিদরা ডেকে বলতেছে এবারে বুঝি আমাদের যিনি বাদশা নয়, আমাদের যিনি পীর, এনাকে এইবারে বিনা জানাজায় দাফন করতে হবে। টাইম আবার হয়ে গেল, সবাই বলছে লাশটা ধরো, বিনা জানাজায় দাফন করবো, চলো এমন মানুষ তো আমাদের দেশে পাওয়া যাবে না, চলো এই মুহূর্তে নিয়ে লাশটা নিয়ে চলে যাব। সবাই যখন খাটিয়াটা তুলেছে কাঁধে করে, বিনা জানাজায় দাফন করতে যাব, হঠাৎ করে দেখা যায় একটা যুবক ছেলে গোড়ারে পিটি করে সবার হয়, পুরো দেহটা তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার ঢাকা, চেহারা তার ঢাকা, চুটে 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 কুতুবুদ্দিন বকর দিয়ার কাছে রহমাতুল্লাহ আলাইহির কাছে ওই লাশের কাছে যে দাঁড়িয়ে বলতেছে এই মুরিদের লাশটা নামিয়ে দাও, কুতুবুদ্দিন বকর দিয়ার কাছে লাশটা নামিয়ে দাও, লাশটা নামিয়ে দেওয়া হলো, সাথে সাথে ওই যুবকটা ওই লাশটাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে কেঁদে বলতে চাই ওগো আল্লাহর ওলি কুতুবুদ্দিন বকর দিয়ার, তুমি দুনিয়াতে বিদায় নিয়েছো, মারা গেছো, তুমি আখেরাতের মানুষ হয়ে বেঁচে গেছো, তবে আমার পরিচয় কেউ জানে না, তুমি আজকে আমাকে ফাঁসিয়ে দিলে কেন, তুমি আজকে মানুষের কাছে আমার পরিচয় দিলে কেন, তুমি তো মারা গিয়ে বেঁচে গিয়েছো, আজকে তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছো কেন, এর জন্য তোমার জবাব দিতে হবে, আমি আমার গোপনে রেখেছিলাম, আজকে কেন তুমি এমন করে পরিচয় করলে, এমন করে শর্তটা লাগিয়ে দিলে। সবাই দাঁড়িয়ে রয়েছে, ওই যুবক ছেলেটা পর্দার ভিতর থেকে বলতেছে দিল্লি জামি মসজিদের ধারে দাঁড়িয়ে তোমরা নামাজের নিয়ত করে দাও, তোমরা নামাজের কাতারটা সোজা করো, যে তোমাদের কুতুবুদ্দিন বকতিয়ার রহমাতুল্লাহ আলাইহি যে তিনটে শর্ত দিয়েছে আমি জানিয়ে দিলাম, ওই তিনটে শর্ত সবগুলো আমার ভিতরে রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই ওবা হয়ে গেল, আমাদের ভারতের ভিতরে এমন আল্লাহ ওয়ালা মানুষ রয়েছে যার জীবনে একক নামাজ কাজা হয়নি, নামাজ কাজা হয়নি, যার তকবীরের ওলা কাজা হয়নি, ওই মানুষটা বলছে নামাজের জন্য সবাই দাঁড়িয়ে দাও, সবাই কাতারে 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 দাঁড়িয়ে গিয়েছে, ওই যুবক ছেলেটা কুতুবুদ্দিন বকতিয়ার রহমাতুল্লাহ আলাইহির নামাজটা সমাপ্ত করে দিলেন, জানাজা হয়ে গেল, সবাই ঘুরে দাঁড়িয়ে বলতেছে হুজুর আপনি যে জানাজা পড়ালেন আপনার চেহারা আমরা দেখিনি, তবে একবার আপনার চেহারা দেখবো, যদি চেহারাটা না দেখাও তাহলে আমরা আপনাকে ছাড়া বলাব। ওই সময়তে ওই ব্যক্তি যিনি জানাজা পড়িয়েছে আমি তোমাদের চেহারা দেখাবো না, আমার চেহারাটা যদি দেখো তাহলে সমস্ত মানুষ আমার চিনে ধরে, সবাই আমাকে আল্লাহ ওলি বলে মানবে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করবে না, সবাই আমাকে পীর বলে মানবে, কিন্তু মরণের সময়ে যদি আমার কলিমা নসিব যদি না হয়, যারা এই সমাজ আমাকে পীর বলে মানে, যারা এই সমাজ আমাকে ইমাম বলে মানে, যারা এই সমাজ আমাকে ভালো বলে মানবে, কিন্তু আমি যদি ঈমান হারা হয়ে মারা যাই কাল কিয়ামতের ময়দানে আমি যখন জাহান্নামে চলে যাব, এই সমস্ত মানুষেরা আমার দিকে তাকিয়ে বলবে আল্লাহ তুমি জগতের বড় ওলি হয়েছিল, নামাজ কাজা হয়নি, তাহাজ্জুদের নামাজে কাজা হয়নি, জাহান্নামে যাবে কাল কিয়ামতের ময়দানে আমি মুখ দেখাতে পারবো না, জজ্জর করে কেঁদে কেঁদে বলেছিলেন শুনে রেখে দাও, জেনে রেখে দাও আমার চেহারাটা তোমাদের দেখাবো না, এমন কথা বলার পরে দিল্লি জামি মসজিদের চাতালেন সবাই কেরো করে বলতেছে শুনুন না 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 তুমি যখন জানাজা পড়িয়েছো আল্লাহর ওলি একটা বার আমরা চেহারা দেখবো, ছাড়ে না অবশেষে দেখা যায় ওই যে ব্যক্তি
ব্যক্তিটা জানাজা পড়িয়েছে, ওই ব্যক্তিটা মুখের কাপড়টা আলগা করেছে, কাপড়টা আলগা করে দেওয়ার পরে জামি মসজিদের উপরে সমস্ত মানুষের আল্লাহ একবার বলে চিৎকার করে উঠেছে, জোরে বলে রাসূলুল্লাহ আল্লাহ আল্লাহ একবার চিৎকার করেছে। কারণ এটাই, যে ব্যক্তিটা জানাজা পড়েছে সে ব্যক্তিটাকে সবাই চেনে কিন্তু ধরতে পারে না আল্লাহ ওয়ালি। চেনে কেমন? উনি হলেন শামসুদ্দিন আলতামা, উনি হলেন ভারতের সেই সময়কার সম্রাট কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমতুল্লাহ আলাইহির জামানায়, উনি হলেন দেশ চালানো, উনি হলেন রাষ্ট্রপতি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলে। একজন রাষ্ট্রপতি যে দেশ চালাচ্ছে, সে ব্যক্তিটা তাহাজ্জুদের নামাজ কাজা নাই, সে ব্যক্তিটার একাত্ত নামাজ তারে কাজা নাই, সুন্নত নামাজ কাজা নাই, তকবীরে উলার সাথে নামাজ পড়ে, এমন একটা রাষ্ট্রপতি দেশ চালানো ব্যক্তি সে তোমার জানাজার নামাজ পড়িয়েছে। আর আপনাদের এই কুলতুলি চার নম্বর কি বলেন এটা গোরান কাটি, এখানে অনেক মানুষ রয়েছে সুস্থ শরীরে নামাজ পড়ে না, কি বলছি না বল বলছি জুম্মার দিনও পড়ে না, তাহলে বলেন আমার উপর গজব নেমে আসবে না? আসবে না বাবা জি। আবার ভাইরা অনেকে মুসলমান এমন বলে হুজুরে নামাজ পড়িনি তা কি হয়েছে, আমার ইমান ঠিক রয়েছে? না না, এটা যারা মাথা মোটা শুকনো পে ইমান তারা সারা এমন কথা বলতে পারে না। ইমান তৈরি হয় নামাজের ভিতরে, বিশ্ব নবী বলেছেন আসলাতু আসরুল ইমান, ইমানের আসল বা মূল হলো নামাজ, নামাজে মেন ইমান তৈরি হয় না। তবে ইমানদারকে চেনে যায় না, ইমানদার তৈরি করতে হয়। যদি বলেন কেন যে কুতুবউদ্দিন কাকি বখতিয়ার হুজুরে জানাজা দিল্লি জামি মসজিদের ভিতরে হয়েছিল, চাদরে হয়েছিল ওই দিল্লি জামি মসজিদের উপরে, ওই মসজিদের ভিতরে একটা ফকির সাহেব নামাজ পড়ে, ওই ফকির সাহেবটা অন্য কোন ব্যক্তি নয়, ওই ফকির সাহেবটার নাম হলো হযরত সালমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লি জামি মসজিদে হযরত সালমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি ফকির নামাজ পড়ে, হাতে তসবিহ আল্লাহ 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 করে, কি করে জিকির করে, কি নাম? হযরত সালমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, এই ফকির সাহেবকে সবাই দেখে টাকা দেয়, খাবার দেয়, পয়সা দেয়, কিন্তু ফকির সাহেব একদিন মুখই দেয় না। ফকির সাহেব কিন্তু কার ফকির? আল্লাহর ফকির। ভাই, মসজিদে গিয়ে ইমান তৈরি হয়, মসজিদ ছাড়া ইমান অন্য কোনো জায়গায় তৈরি হয় না। মসজিদে এক রাকাত নামাজ পড়লে 27 রাকাতে সব পাওয়া যায়, 27 গুণ সব বৃদ্ধি হয়। আপনি বাড়িতে এক রাকাত নামাজ পড়লেন, এক রাকাতে সব পাবেন, তাহলে মসজিদে গিয়ে বসে না, বসে থাকলে নামাজের সব পাবেন, বসে না থাকলে যদি নামাজ যদি না পড়েন তাও সব পাবেন, তবে মসজিদে যেতে হবে। সালমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নামাজ পড়ে, ইমাম সাহেব দেখে নাক ছিটকে, ফকির সাহেব এসে ফাঁস কাতারে নামাজ পড়ে, কেন পিছনে জায়গা নেই? ভাই, আমিও দিল্লি জামি মসজিদে আমি গিয়ে নামাজ পড়েছি, দেখেছি এমনি টাইমে লোক নেই, কিন্তু যখন আজান হয়ে যায় পিপড়ির মতো চারিদিকতে লোক ভর্তি হয়ে যায়, লাইন পাওয়া যায় না। সেই মসজিদের ভিতরে সবার আগে সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহে আগে ফাঁস কাতারে গিয়ে ওই ফকির সাহেবকে নামাজ পড়ে, এখন এই নামাজের দেখে ইমাম সাহেব নাক ছিটকে। একদিন ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়েছেন, এরকম সালাম ডান দিকে তাকিয়ে দেখছে বাদশাহ নামাজে দাঁড়িয়েছে। কে দাঁড়িয়েছে? বাদশাহ, যিনি মাইনে দেয় দিল্লি জামি মসজিদের ইমাম সাহেব, যিনি মাইনে, যেনাকে মাইনে দেওয়া হয়, যিনি মাইনে দেন তিনি এসে দাঁড়িয়েছেন। এখন বাদশাহ চিন্তাভাবন যেই দাঁড়িয়েছে, ইমাম সালাম মুখটা ঘুরিয়ে দেখছে যে আজকে বাদশাহ যে নামাজ পড়তে এসেছে কোনোদিন তো আসে না, এখন বাদশাহ নামাজ পড়তে এসেছে, বাদশাহকে যদি ছলে বলে কৌশলে যদি আমি রাজি করতে পারি যা মাইনে আছে তার থেকে মাইনে বাড়িয়ে দেবে। ইমাম সাহেব আছে যিনি মাতোয়ালি সভাপতি ক্যাশিয়ার, এদের একটু মহব্বত বেশি করে না কেন? এদের যদি খুশি করতে পারে চাকরি চাকরি আর না তো চাকরি বটতলা। তবে ইমাম সাহেব হলি না এমন একটা দিন আছে আপনাদের মসজিদে ইমাম সাহেব খুঁজে পাওয়া যাবে, যদি বলেন কেন? যার কোমায় চুল উঠেনি সেও ইমাম সাহেব গুতো মারে না, যার কথা বউ শোনে না সেও পর্যন্ত গুতো মারে মসজিদে গিয়ে হরে নেবে। ইমাম সাহেব দেখছে ফকির হতে পারে, কিন্তু যদি হ্রাস করে চাকরি বটতলা যাবে না, যাবে না। ইমাম সাহেব হলি খুব বিপদ। তবে ভাই, ইমাম সাহেব যদি ইমামের মতো হয় এক জায়গায় দাঁড়িয়ে থাকবে, কেউ ক্ষতি করতে পারবে? ইমাম সাহেব বাড়ি যাবে, মনে করেন ঘটকপুর বাড়ি, বাড়ি যাবে জুম্মার দিন নামাজ পড়ে বাড়ি যাবে, বাইক রেডি করেছে বাড়ি যাবে, জিনিসপত্র গুছিয়েছে বাড়ি যাবে, এক সপ্তাহ পর ইমাম সাহেবের মাতলি ডেকে বলছে মাতলি সাহেব তাহলে কি
তুমি বাড়ি যাবে? তাহলে হ্যাঁ, তাহলে আমার বাড়ি দুটো খেয়ে আর অনেকটা রাস্তা দুটো খেয়ে দেয়ে আর বাড়ি যে আনি। তো ইমাম সাহেব দেখছে বলে আমার বাড়ি যেতে 3 ঘন্টা সময় লাগবে, তা মাতলি যখন বলে দুটো খেয়েই যাই বা এরকম বলে না বল না। এখন ইমাম সাহেব যদি মাতলির বাড়ি না খেতে যায় তাহলে আর মাতলি রাগ করবে? এখন ইমাম সাহেব বাড়ি যাবে একটা বিরাট টান, ইমাম সাহেব তাড়াতাড়ি মাতলির বাড়ি যাচ্ছে, ছুটে ছুটে যাচ্ছে দুটো খেয়ে বাড়ি যাবে। মুসল্লিরা পিছনে বসে বসে বলছে হ্যাঁ দেখছি মাতলির বাড়ি দাও তো, ওই যে মাল কত জোরে যাচ্ছে, দেখ খাবো খাবো করে যাচ্ছে, কি জোরে যাচ্ছে, দেখ খাবো খাবো করে যাচ্ছে, ভাই বলে না বলে না। তো ইমাম সাহেব কানে গেছে বলে আল্লাহ আমি একটু জোরে যাচ্ছি বলে বলছে মাল খাবো খাবো করে যাচ্ছে, কি সব বলেছে এরা আমার দিনে নামাজ পড়ে দুটো খেয়ে আস্তে আস্তে করে এসতেছে। তখন এই মুসল্লি ঘুরকে বলছে দেখেছিস মাল কি খাবা খেয়েছে, মাল আর হাঁটতে পারে না, কি খাবা খেয়েছে মাল আর হাঁটতে পারে না, ভাই মদ খাবে মদ। মাল খাসে পেরে হাসেন বলছে ইমাম সাহেব জবাই করতাম। এখন ইমাম সাহেব দেখছে আমি যদি জবাই করে দেই কাল কিয়ামতের মাঝে আমার জবাব দিতে হবে, তো মদ খাবে জবাব দিতে হবে না। এখন যদি না করি মদ করে বলবে ওই টাকা দিয়েছি আমি মাইনে দেই আমি কেউ দিচ্ছি কেন আটে গেল তার রাতের বেলা মদ খেয়ে সে দরজা বাড়ি মারবে, ইমাম সাহেব ছোট রাস্তা পাবে না। ইমাম সাহেব বলছে তুই হতে পারিস মদ কর, আমি তো 14 বছর ডাল আলু খেয়েছি, আমি পাথরে পোঙা ঘষে ঘষে পোঙা কালো কুচির হয়ে গেছি, আমার কায়দা আলাদা, ধর মুরগি ধর হাঁস ধর মদ খোর মদ খেয়ে আর কাঁচা মেরে হাঁস ধরে। তার ইমাম সাহেব কি করছে জবাই করছে, কে জবাই করছে? ইমাম সাহেব বলছে চকচকে ছুরি, নিয়ত করছে কি এমন নিয়ত করবে যেন জবাব না দিতে হয়, চকচকে ছুরি কসকসে ধার আল্লাহ পাকা মদ করে হাঁস আল্লাহ হয়। আচ্ছা এইরকম যদি নিয়ত করে অসুবিধা হবে বাবা যাবার ভাইরা দিল্লি জামে মসজিদের ইমাম ডান দিকে তাকিয়ে দেখতে পায় বাদশাহ দাঁড়িয়ে রয়েছে, বাদশাহ দিকে তাকিয়ে ইমাম সাহেব নিয়ত করেছে আজকে যখন বাদশাহ আমার পিছনে নামাজে পড়বে একটি দায়িত্ব বেহাজার ইমাম করেছেন, আজকে যদি চলে বলে কৌশলে আমি যদি বাদশাকে খুশি করতে পারি আমার যে মাইনেটা আছে সেই মাইনেটা আমাকে বাড়িয়ে দেবে। তাই বাদশাহ দিকে হাতটা তুলে বলেছে বাদশাহ ভালো আছে, ইমাম সাহেবের হাত তোলা দেখেন বাদশাহ খুশিয়ে বলতেছে হ্যাঁ ভালো আছি। ইমাম সাহেব যখন এইবারে আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে সুরা ফাতিহাটা কায়দা করে নামাজ শুরু করেছে, ফকির সাহেব ডানদিকের কাতারে একদম কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, ওই নামাজের ভিতরে আল্লাহর পাগরে ফকির সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহি ওই ইমাম সাহেবের দিকে ফলো করে দেখতে পায়, ইমাম সাহেবের নামাজের ভিতরে মনোভাবটা পাল্টে গিয়েছে, টাকার আশায় পয়সার আশায় চাকরি বাঁচাবার আশায় ছলে বলে কৌশলে কায়দা করে নামাজ পড়তেছে। তাই ফকির সাহেব সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতরে এইবার ডান পাটা তুলে দিয়েছে, এই ডান পাটা ওই দিল্লি জামি মসজিদের ভিতরে আজকাদরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মসজিদের ভিতরে আঘাত করে বলছে রে ইমাম সাহেব তোর খোদা আমার পায়ের নিচে, মেরে খোদা মেরে কদমে কে নিচে তোমার খোদা আমার পায়ের নিচে, তাই না বলেছেন দিল্লি জামি মসজিদের হাজার হাজার মুসল্লি সবাই অবাক হয়ে গেছে মসজিদের ভিতরে তত 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 তর করে কাঁপতেছে, কি ব্যাপার কি ব্যাপার কে এমন করে আওয়াজ দিয়েছে ইমাম সাহেব তোমার খোদা আমার পায়ের নিচে, যখন সালামটা ফেরানো হয়ে গেল সবাই বলছে কি আওয়াজ দিয়েছে কি আওয়াজ দিয়েছে, যারা আল্লাহ গলা মানুষ হয় তাদের কোনোদিন ভয় হয় না। সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহি নামাজের ভিতর থেকে দাঁড়িয়ে বলেছিল ওরে ইমাম সাহেব আমি বললাম তোমার খোদা আমার পায়ের নিচে, যাই না বলেছে আমি মসজিদের ভিতরে, ইমাম সাহেব দাঁড়িয়ে উঠে বলল এই মসজিদের ভিতরে যারা নামাজে এসেছে কে কে মুফতি সাহেব আছে একটু করে হাত তোলো, অনেকগুলো মুফতি সাহেব হাত দুখানে তুলে দিয়েছেন, মুফতি সাহেবরা এক জায়গায় হমারে পড়ে বলছে কোন যে ব্যক্তিটা বলেছে আমার খোদা আমার পায়ের নিচে এর বিষয়ে ফতোয়াটা কি হবে বলো, ওই সময় সমস্ত মুফতি
সাহেবরা গিয়ে বাদশাকে গ্রহ করে বললেন, বাদশাহ নামাজের ভিতরে যে ব্যক্তি বলেছে ওর ইমাম সাহেব তোমার কথা বার পায়ের নিচে, ওই ব্যক্তিটা মুরতাদ হয়ে গেছে। আর যে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যায় ফতোয়ার কিতাবে বদ্ধ বলছে ওই ব্যক্তিটাকে কতল করে দিতে হয়, ওকে জীবিত রাখা যাবে না, ও তার ইসলামের ক্ষতি হবে। বাদশাহ আপনি অনুমতি দেন, বাদশাটাকে বললে মুফতি সাহেব এখন তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বাদশাহ এ বিষয়ে তো বলতে পারবো না, তোমাদের ফতোয়ায় যদি বিশ্ব নবীর কথা বলতো যদি মুরতাদ হয়ে যায় ও যোকে যদি কতল করতে হয় তোমরা ফতো দিলে আমি কতল করে দেব। হযরত সালমান রাহমাতুল্লাহ আলাইহি নামাজের উপরে সমস্ত ব্যক্তি চলে গেছেন, উনি মসজিদের ভিতরে আল্লাহ 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 বলে জিকির শুরু করেছে। এমন অবস্থায় দেখা যায় আমাদের শ্রী বাদশাহ ওই বাদশাহ জান্নাত কেটে গিয়ে বলে জান্নাত তুমি চলে যাও, চলে যাও তোর বাড়ি নিয়ে। ওই মসজিদের ভিতরে যে আল্লাহ ওলা বলে দাবি করে যাকে সালমান বলে সবাই চেনে, যার হাতে তসবিহ রয়েছে, যার মাথায় টোপি, সব সময় বগল দাবায় যার ভিতরে নামাজের পাটি, ওই ব্যক্তিটা মসজিদের ভিতরে রয়েছে। তুমি কদম তুলে চলে যাও, ওই ব্যক্তিটার মাথাটা কেটে নিয়ে এসো। যাই না বলেছেন বাদশার কথা শুনে জান্নাত বিরার বড় তরবারি হাতে করে নিয়ে কদম তুলে কদম তুলে কদম তুলে এইবার মসজিদের ভিতরে এসেছে। বিরাট বড় তরবারি ওই তরবারিটা হাতে করে নিয়েন পিছন দাঁত দিয়েছে সালমান রাহমাতুল্লাহ। এইবারে গর্দানে কবর দিয়েছে, এইভাবে সৈন্য কলে ধরে দাঁড়িয়ে গেছে, এদিকে ঘাড়ে তার মাথা নাই, হাতে তার মাথা, আর এই গর্দান কাটা এখান থেকে রক্ত গুলো তার পাঞ্জাবি ভিজে যায়, ডান হাতে তার তজবি, দুই হাতে তার মাথা মোবারক ধরে নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। কিছুক্ষণ দিল্লি জামি মসজিদের ভিতরে চাতালে দাঁড়িয়ে থাকার পরে চাল্লা দবাগ হয়ে গেছে, যার দেহ মাথা নাই গর্দান নাই, গর্দান থেকে যার মাথা আলাদা সেই ব্যক্তি কামারে করে দাঁড়িয়ে থাকতে পারে, হাতের তসবিটা পড়ল না, হাতের তসবিটা এখন জমিনে গেল না, মাথাটাও জমিনে পড়েনি, ওই মাথাটা দলে দাঁড়িয়ে রয়েছে, জাল্লা চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে। হযরত সালমান রাহমাতুল্লাহ আলাইহি এইবার ওই মাথাটা নিয়ে মসজিদ দিল্লি জামি মসজিদটা অনেকটা উঁচু, ওই উঁচু থেকে মাথাটা হাতে করে নিয়ে ছুটে 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 নিচে নেমেছে, জাল্লা দবা হয়ে দাঁড়িয়ে রয়েছে। ওই মাথা কাটা ঘাড়ে তার মাথা নাই, দেহ দিয়ে রক্ত টপ টপ করে জমিনে পড়ে, সালমান রাহমাতুল্লাহ আলাইহি হাতে করে নিয়ে দিল্লি শহরটা ছুটতেছি, যায় মানুষেরা ছেলে মেয়ে কাতারে কাতারে দাঁড়িয়ে রয়েছে, কি ব্যাপার কি ব্যাপার, একজন মানুষের ঘাড়ে তার মাথা নাই, মাথাটা শূন্য আলাদা, হাতে তার মাথা হাতে রয়েছে তজবি, এই মানুষটা মাথা কাটা অবস্থায় কেমন করে দিল্লি ছেড়ে ছুটে 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 গলি গলি ছুটে ছুটে এইবার সবাই যখন এসে মসজিদের চারিদিকে দাঁড়িয়ে গেছে, মাথা কাটাতে ওটা সালমান রাহমাতুল্লাহ আলাইহি মাথাটা হাতে করে নিয়ে দিল্লি যাবি মসজিদে পের উপরে উঠে গেছে, উপরে উঠে যাওয়ার পরে ওই মাথাটা ধরে বলছে হতভাগা এই দিল্লির মানুষের হাত, একটা বার আমাকে চিনতে পারলি না, বললাম তোরা বুঝতে পারলি না, বলে মাথাটাকে রাগান্বিত হয়ে থেকে নিচে ছুড়ে দিয়েছে আসার মেরেছে, যাই না আসার মেরেছেন সালমান রাহমাতুল্লাহ আলাইহির পীর আল্লাহর কুদরত বোধা বড় দায় আল্লাহ গালা কুল্লি শাইইন কদির, আল্লাহর কুদরতি পাকাটটা হলো আলাদা, আল্লাহর ওলি সালমান রাহমাতুল্লাহ আলাইহির পীর
দিল্লি জামি মসজিদের নিচে হাজির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে, আজ এইটা মাথাটা ফেলে দিয়েছে, আর মাথাটা ফেলে দেওয়ার পরে ওনার পিরি মাথাটা ধরে নিয়েছে, ধরে নেওয়ার পরে ছুটে 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 দিল্লি জামি মসজিদের উপরে উঠে দেখতে পাওয়া যায় লাশটা পড়ে রয়েছে, ইমাম সাহেব চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে, হাজার হাজার মানুষ দিল্লি চাতালের উপরে দাঁড়িয়ে রয়েছে, সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহির পীর আপনাকে জানিয়ে দিলাম উনি মুরতাদ হয়ে গেছে, বলেছিলেন বাবা করে মুরতাদ হয়েছে বলো বলো বলো, বলে নামাজের ভিতরে জমিনে পা টুকেছে, একবার নয় কয়েকবার পা টুকে বলেছে, ইমাম সাহেব শোনো তোমার খোদা আমার পায়ের নিচে, এই কথা বলার কারণে আল্লাহ যদি পায়ের নিচে লাগে ও মুরতাদ হয়ে যাবে, তোমার ছাত্র মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদ হয়ে গেছে বলে ওকে কতলে করে দেওয়া হয়েছে, সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহি পীর বলেছিল বাবা তোমরা হাকিকাত বুঝলে না, চলো চলো কোন জায়গাটা পা টুকেছে বলো, ওই জায়গায় যাওয়ার পরে যে জায়গায় পা টুকেছিল ওই জায়গাটা খনন করে দেখা যায় ওই জায়গা থেকে সোনার টাকার উপর টাকা কিছু গনিমতের মাল পাওয়া গিয়েছে, জোরে বলে সুবহানাল্লাহ, সালমান শাহ রহমাতুল্লাহ আলাইহি পীর বলেছিল বাবা শোনো হাকিকতে যে জায়গা পা দিয়েছিল ইমাম সাহেবের নিয়ত ছিল বাদশাকে খুশি করতে পারলে মাইনে টাকা বাড়িয়ে দেবে, তাই উনি বলেছিল তুই নামাজের ভিতরে চিটিংবাজি করছিস কেন, আল্লাহর কাছে তাওয়াব করে শুরু করলে আল্লাহ তোর টাকা দিত, যে ইমামকে খুশি করার জন্য যে বাদশাকে খুশি করার জন্য বলছি সেই বাদশা সেই টাকা আমার পায়ের তলায়, জোরে বলেন সুবহানাল্লাহ, সালমান শাহ রহমাতুল্লাহ পীর বলেছিল তোদের নসিব ভালো আমি মুহূর্তের মধ্যে মাথাটা ধরে ফেলেছি বলে তোরা বেঁচে গেছিস, যদি না ধরতাম ওই মাথাটা যদি দিল্লির নিচে যদি আসার খেত আমার আল্লাহর গজবে দিল্লি শহরটা 70 গজ মাটির তলায় আমার আল্লাহ ঢুকিয়ে দিত, জোরে বলেন সুবহানাল্লাহ, ফকির সাহেব কি আল্লাহর ওলি হয়েছে মনের খবর বুঝতে পেরেছে কিসে, নামাজে তো হ্যাঁ আমরা নামাজ পড়িনি মসজিদের বাইরে, ইমাম সাহেব বলছে বল নামাজ পড়িনি তো কি হয়েছে, ও নামাজ পড়ে ওর থেকে অনেক ভালো রয়েছে, কি হয়েছে আমার ইমান ঠিক আছে বলে না বলে না, ও ভাই আমরা বুঝিনি আমাদের ইমান কোথায় গেছে না, আন্ডার ফ্যানে গেছে, আন্ডার প্যান আগেকার বেটা ছেলেরা প্যান্ট পরতো একটা পায়জামার মতো একটা প্যান্ট পরতো না, হগলা প্যান মুরব্বি পরতো না, আপনি পড়েন এখন নাকি না, ওই মুরব্বি যারা আছে এরকম ঢিলা প্যান পড়তো পিছনে পড়তো না, এরকম মুত লেগেছে তা কি করে কোথায় যায় কোথায় যায়, লুঙ্গিটা তুলেছে এইরকম ধরতে নেই পাশা পর্যন্ত তুলেছে, তুলে পাশে বসে ছেড়ে দিচ্ছে, এটা হলো একটা হগলা প্যান, তারপরে কি এসেছিল এই পর্যন্ত একটা টাইট আন্ডার প্যান, তাই না, আচ্ছা আন্ডার প্যান উঠে কি এমন প্যান করেছে আছে না গেছে বোঝা যায় আছে না গেছে, একদম সেইটে জানে পিছনে কিছু কিছু মানুষ দেখেন কাঁচা মারবে না এরকম করে লুঙ্গি না পাক পাক দে পাক দে পাক দে পাক দে পা ফাঁকা করে সেইটে পিছন দিয়ে পেলে, আর চোর পিছনে লুঙ্গি আছে বোঝা যায় দূরে তো বোঝা যায় না, এরকম প্যান উঠেছে, তো ভাই আমাদের ইমান আন্ডার প্যান, যদি বলেন আন্ডার প্যান কেমন, একটা বাড়িতে দুটো বৌমা তিনটে মেয়ে মেয়ে থাকে মেয়ে বৌমা আর নিজের বউ রয়েছে, ইমাম সাহেব বলেছে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে ঈদের সময়, এখন মুরব্বি গেছে দোকানে গিয়ে একটা পাঞ্জাবি তৈরি করতে গেছে, পাঞ্জাবি তৈরি করে বাড়িয়েছে, বুড়ি বলছে এই দেখো তুই পাঞ্জাবি করে হেভি কালারতে হেভি দেখাচ্ছে, তা একটা পায়জামা করলে ঈদের নামাজ পড়তে ভালো লাগতো না, বলছে কোথায় করি বল দিন, তা ফোন করেছে দরজুলা ফোন করে বলছে ওই কাপড় একটা একে ড্রেসে পায়জামা করে দাও, তো দরজুলা ডেকে বলছে পায়জামা তো তৈরি করো এসো মাপ দাও, তাহলে তুমি কি তারপরে আমার কাছে এসো, তুমি তো তোমার ছোট বউ ভালো বাজার ঘাট খাওয়ালে ছোট বউ আমার কাছে, ওখানে যাও আমার কাছে এসো ওখানে যাও ওখানে যাও, বুড়ো বলছি কোথায় আর যাই, ছুটে ছোট বৌমার কাছে গিয়ে ছোট বৌমা বলছে আব্বা আমার কোলে বাচ্চা আমি কখন করবো আমার সে সময় নেই, তা তুই দেখো আচ্ছা ঠিক আছে দেখবো, বুড়ো বলছে ছোট বৌমা লম্প জ্বালিয়ে মেয়ে দেখে এনে বৌমা করেছি, ইও কথা শোনে না যাই হোক মেয়েটার কাছে যাই, মেয়ের কাছে গিয়ে মেয়ে দেখছে আমার তো কি বলেন তিনি সামনে মাধ্যমিক পরীক্ষা বলছো আব্বা তাহলে কি, আমার তো মাধ্যমিক পরীক্ষা বিরাট পড়াশোনার চাপ আমিও কাটার আমার সময় নেই বাবা, তুমি রেখে দাও পরে হবে, তো রেখে দিয়েছে বুড়োর মন মতে খুব খারাপ লুঙ্গি পরে নামাজ পড়তে যা, বুড়ি বলছে স্বামীর পায়ের তলায়
স্ত্রীর জান্নাত। এখন যদি ছোট থেকে সংসার করছি, যদি বুড়োর কথা না শুনি, নামাজ রোজা সব জাহান্নামে যাবে। অর্থাৎ বুড়ো যখন বলেছে তা কেটেই দেই, বুড়ি কি করেছে, এক বেগত পায়জামাটা কেটে কেটে ভালো করে সেলাই করে যেখানে ছিল ওইভাবে ওইভাবে রেখে দিয়েছে। বড় বৌমা বলছে দেখা দেখি চাষ লাগালাগি এখন ছোট বউ যখন দেই না, আমি যদি শৌরীর পায়জামাটা কেটে দেই, শৌর কিন্তু আমার ভালোবাসা। আরো যদি 203 হয়েছে কি বিপদ সে বাড়িতে, যার বাড়িতে 203 সে জানে কি জ্বালায় রয়েছে, ছোট বউ রান্না করেছে বড় বউকে এতটা লবণ ঢেলে দিয়েছে, ঠিক আছে, ভদম মার মারছে মারটার খেয়ে শুয়ে রয়েছে, বলে আমি তো দেখে দেখেছিল মাল ঠিক ছিল, তো লবণ কোথা থেকে এসেছে, বড় বউ রান্না করেছে ছোট বউকে এতটা ঝাল ঢেলে অদম মারি। আর কিছু কিছু ছেলে আছে পেটে দেয় না ভাত, লাঠি বার করে 14 ভাত বার করে না, সারা দিন খেলা করে জমছে, এই কি রান্না করি রান্না করি রান্না করি, অদম মারি, গুপ্ত ফাইট, গলা মুখ চেপে ধরে ফাইট মারে, মারে না মারে না, কি করবে কি করে কি করে। এখন যাই হোক, এখন বড় বৌমা এক বহুত কেটে কেটে ভালো করে সেলাই করে রেখে দেবে। ছোট বৌমা তখন বলছে যত আমার সৌর বাজার ঘাট করে খাবার টাবারলে সব আমার ঘরে ঢোকে, সব আমার দেয়, ওদের দেয় না, তা আমি যদি না করি তা বিরাট টাকা রেখে যাবে। ছোট বউ কি করেছে, ও এক বেগুন কেটে কেটে সুন্দর করে রেখে দিয়েছে, সুন্দর করে রেখে দিয়েছে। মেয়ে তখন বলছে ওয়াল্লাহ মাধ্যমিক পরীক্ষার পরে তো আমার তো রেজিস্ট্রি বিয়ে হয়ে গেছে, মাধ্যমিক পরে তো আনানো, এখন যদি বাপের যদি খুশি করতে পারি যা চাবো তাই দেবে না, আর মেয়েরা বাপের বেশি ভালোবাসে না, তা যাই মাধ্যমিক পরীক্ষায় হবে রাত জেগে পড়বো, বাপের পায়জামাটা কেটে দেয়। কি করেছে, মেয়েও এক বেগত কেটে কেটে ওখানে রেখে দেয়। জোহরে আজানো চাল লাভ হয় করে আল্লাহ করে পুরো গাত পা ধুয়ে পায়জামা করে নামাজ পড়ছে, এখন ছুটে গিয়ে থাকে সেই পায়জামা নিয়ে আন্ডার। আচ্ছা বলেন দিনে পাঁচ বেগত যদি এরকম বেগত কাটে, ও আচ্ছা পায়জামা থাকবে না আন্ডার প্যান্ট, হ্যাঁ আন্ডার প্যান্ট না, এখন এই টাকা ওদিক দিয়ে গেল কোথায়, বুড়িয়ে বুড়িয়ে এসে বলছে এই দেখো, তাহলে কি তাহলে ছোটবেলায় কবে কেতো সেলাই করেছিল আমার মনে নেই, এখন হাতের কাজটা কেমন হয়েছে তাই বল, তাহলে আচ্ছা খুব ভালো হয়েছে। বৌমা বলছে আব্বা তাহলে কি, তাহলে আমি ছোটবেলায় বাড়ি না সেলাই করতো, বিরাট মেশিন সেলাই করতো, তা সে এখানে আসার পর তা করি নে, এখন যাই হোক কেটিস খারাপ টারাপ হলে তুমি বলো তা কেমন হয়েছে বলো দিন। বুড়ো চুপ করে বসি রে, ছোট বউ এসে বলছে আব্বা তাহলে কি, তাহলে খুব কষ্ট করে সেলাই করিস, কচি কোলে কোলে কেটে সেলাই করিস কেমন হয়েছে। মেয়ে বলছে আব্বা তাহলে কি, তাহলে আমার কিন্তু বিয়ে মাল বাইক দিতে হবে, তাহলে কেন, তাহলে কেউ সেলাই করিনি কেউ কাটিনি কেটিছে আমি, তাহলে কই সে পায় দেবো তাহলে কেন, যেখানে ছেলে ওখানে রেখেছি, এখন বুড়ো যে টেনে দেখে সেই হগলা কবে গেছে কেটেছে যদি বলে কেন, তুমি নামাজ পড়ো না এক বেগত কেটেছে, তুমি দাড়ি চাচ্ছো এক বেগত কেটেছে, রমজানে এক মাসে রোজা রাখলে না এক বেগত কেটেছে, তুমি দাড়ি রাখলে না এক বেগত কেটেছে, তুমি ফেতরা দিলে না এক বেগত কেটেছে, তুমি জাকাত দিলে না এক বেগত কেটেছে, তোমার কাটতে 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 আন্ডার প্যানে ঢেকেছে, আর যদি তোমার ইমানটা আন্ডার প্যানে যায় তবে শুনে রেখে দাও ওই রকম মুসলমান কাটে পৃথিবীর কেউ বাঁচাবে না। যদি বলে কেন, আগামীকাল সকাল বেলা এই রাস্তা দিয়ে বেরো যাবেন, এমন টুপি যদি একটা রাস্তার উপরে পড়ে থাকে ওই টুপিটা তুলে লেবে না লেবে না লেবে না লেবে না লেবে না, যে দেখবে তুলবে না, এই টুপি ধুয়ে মাথায় দেবো বলবে না বলবে না। আর যদি নতুন একটা আন্ডার প্যান্ট জরি কাগজ ছিঁড়ে রাস্তায় ফেলে দে, আর যাকে বগল করে নেবে পাতে বলবে ইয়ে মাল সরা কেসরা ইয়ে মাল গন্ডগোল বলবে না বলবে না। আজকে মুসলমান আন্ডার প্যানে ঠেকেছে বলে এই মুসলমান মার খাচ্ছে, এই একটা মাস আমাদের মাহে রমজান চলে গিয়েছে, 100 মধ্যে 95% মুসলমান রোজা রাখে। যদি বলেন কেন, যে মসজিদে নামাজ পড়িয়েছি কত বছরে যা মুসল্লি ছিল এবছর মুসল্লি তার হাফ হয়ে গেছে, নামাজ পড়েনি রোজাও রাখেনি, আর একটা মারাত্মক বিপদে গেছে, 2 তারিখ একটা ভোট গণনা হয়েছে, মুসলমান মত কে মাতালের মতো ছুটেছে, বাবাজি আমার ভাইয়েরা মায়ের রমজানের রোজার এত তয়ার, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের দরবারে গিয়েছে 40 দিন থাকার পরে খুশি হয়ে গেছে, মুমিনদের কাছে যে বলছে কম 40 দিন আমি আল্লাহর সাথে কথা বলেছি, এখন তো
তোমরা বলে দাও তোমরা আল্লাহকে খুশি করার জন্য দূরে কান নামাজ পড়ো। সবাই দূরে কাত করে নামাজ শুরু করেছে। আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল চলে যাও চলে যাও। মুসা নবী 40 দিন আমার সাথে কথা বলে বিরাট খুশি হয়েছে। এই খুশির বিনিময় আমি জানিয়ে দিলাম মুসা নবীর উম্মতরা যে দূরে কাত করে নামাজ পড়ছে, ওরা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি দূরে কাত করে নামাজ পড়ে। আর আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, শোনো, আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মতরা সারা দিন রোজা রাখার পরে ইফতারটা সামনে নিয়ে বসে ইফতার করার পরে 3 রাকাত নামাজে পড়বে। ওই 3 রাকাত নামাজ পড়ার বিনিময় এরা কিয়ামত পর্যন্ত যতটা নেকি অর্জন করবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম উম্মতি মুহাম্মাদের ইফতার সামনে নিয়ে 3 রাকাত নামাজ পড়ার বিনিময় আমি আল্লাহ ততটা সওয়াব উম্মতি মুহাম্মাদের আমল নামায় দিয়ে দেব। জোরে বলে রে সুবহানাল্লাহ, আর তো জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘোষণা করলেন মায়ে রমজানে 1 মাস রোজা যে সমস্ত উম্মত উম্মতিরা আদায় করবে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদেরকে নিজে হাতে সুন্দর করে হাউজে কৌসরের পানি জান্নাতের খাবার খাবিয়ে সোনার জান্নাতটা দান করবে। জোরে বলে রে সুবহানাল্লাহ। জান্নাতে দেবে না, জান্নাতে যাবার আগে মাহে রমজানে যারা রোজা রেখেছে তাদের হাউস কাউসারের পানি আর জান্নাতি খাবার আমার আল্লাহ খাওয়াবে। খাওয়াবার পরে বলছে যাও জান্নাতে যাও। আচ্ছা এর মতো নসিবার আছে কারো? হ্যাঁ, বিনা হিসাবে জান্নাতে আল্লাহর মালাইকা ফেরেশতার ইমানদার আমাদেরকে বোঝাবার জন্য ফেরেশতাদের বোঝাবার জন্য ফেরেশতাদের বলছে এই কিয়ামত শুরু হয়েছে চলে যাও, আমার যে সমস্ত রোজাদার উম্মতুন বান্দাবান্দি রয়েছে ওদেরকে নিয়ে জান্নাতে নিয়ে যাও। ও ভাই রোজাদারদের হিসেব, আল্লাহর খাবার খাবো তারপর জান্নাতে যাবো। আল্লাহ তাও তো করেছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি আর জান্নাতি খাবার খাওয়াবে আমার আল্লাহ তারপর জান্নাতে যাবো। আল্লাহ বলছে যাও ফেরেশতা ওদের বিনে হিসেবে জান্নাতে নিয়ে যাও। যেই বলেছে মালাইকা ফেরেশতার এসে রোজাদারদেরকে ডেকে বলছে শোনো, আল্লাহ তোমাদের জান্নাতে যেতে বলেছে, চলো তোমরা জান্নাতে চলো। যেই বলেছে মুসলমান ঘুরে দাঁড়িয়ে বলছে ফেরেশতা জান্নাতে যাবো না, তাহলে কেন? আল্লাহ পাক বলেছিলেন আমাদেরকে খাবার খাবিয়ে তারপর জান্নাতে পাঠাবে, অর্থাৎ খাবাই না জান্নাত যেতে বলছে জান্নাতে যাবো না। এই বলে ফেরেশতারা বল সব না জান্নাতে যাবার জন্য সবাই পাগল, এরা জান্নাতে যেতে চায় না। এদের ভূতো দেখ কত পাওয়ার। আল্লাহর কাছে কি বলছে, আল্লাহ এরা তো জান্নাতে যেতে চায় না, তাহলে কারা? তাহলে আপনার রোজাদার বান্দা বান্দি, তাহলে চলে যাও ওদের জাহান্নামে নিয়ে চলে যাও জাহান্নামে। ছুটে এসে বলছে তোমাদের ভূতো হয়েছে তো এইবার জাহান্নামে চলো। যাই বলে চল চলো জান্নাত, গদিতে জাহান্নামে যাচ্ছে, জাহান্নামের দরজার কাছে যাবার সাথে সাথে এই রোজাদার বান্দা বান্দিদের দেখে আমার আল্লাহর ওই গজবের জাহান্নামের আগুনটা দপ করে নিভে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম যদি শ্রেষ্ঠ হয়, ইসলাম ধর্ম যদি দামি হয়, তাহলে দামি জিনিস শত্রু বেশি না কম? শত্রু বেশি না? বাবুজি আমার ভাইরা, ফিলিস্তিনের ভিতরে বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা রয়েছে ওই মসজিদটা হলো তামাম পৃথিবীর প্রথম কেবলা, তামাম নবী আলাইহিসসালামরা ওই মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়েছিলেন। আমাদের নবী বিশ্ব নবীও নামাজ পড়েছিলেন। পরে কেবলা হয়েছে কাবাতে শরীফাত, আল্লাহু আকবার। আমরা যে কেবলাকে কেবলা বলে নামাজ পড়ি ওটা পরে কেবলায় পরিণত হয়েছে। তবে এই কেবলাটার দিকে তামাম পৃথিবীর মানুষের নজরে কেন? ওই ভাইজি আমারে ভাইরা, কেতাবের মধ্যে লেখা ওই ফেলেস্তাইনের ভিতরে একটা নয় দুটো নয় আল্লাহ কয়েকটা নবী আলাইহিসসালামকে পাঠিয়েছেন। যে জায়গায় আল্লাহ নবীদেরকে পাঠিয়ে ওই জায়গার দাম বেশি হবে না, হবে না বলে দাম বেশি না? এখন ওই ফেরেশতাইন চাচ্ছে ওই ফেলস্তিনের যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের শয়তানের হাত, এরা বারবার বারবার ফলো করে বলতেছে ওই বাইতুল মুকাদ্দাসটা আমাদের কবজায় আনতে হবে। কেন? মুসলমানদের বাইতুল মুকাদ্দাস, এই বাইতুল মুকাদ্দাস যদি আমরা কবজায় আনতে পারি আর কবজাটা যদি আমরা ধরে রাখতে পারি তামাম পৃথিবীতে আমরা রাজত্ব করব। যদি বলেন কেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আজ থেকে 1500 আগে জানিয়েছে যে মসজিদের জুম্মার দিন, যে মসজিদের জুম্মার দিন যদি 100 মুসল্লি নামাজ পড়ে আর ওই মসজিদে যদি ফজরের দিন ফজরের নামাজে যদি 100 মুসল্লি হয়, জোহরের নামাজে যদি 100 মুসল্লি হয়, আসরের নামাজে যদি 100 মুসল্লি হয়, এশার নামাজে যদি 100 মুসল্লি হয়, বিশ্ব নবী জানিয়েছে ওই মসজিদের ওসিলা করে আমার আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করবে। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন আপনাদের গ্রামে এটা মসজিদের জুম্মার নামাজের লোক বেশি হয় না?
জুম্মার নামাজে মনে করেন 100 মুসল্লি জুম্মার নামাজ পড়তে এসেছে, তারপরের দিন ফজরের নামাজে 100, জোহরের নামাজে 5 ওয়াক্ত নামাজে যতটা মুসল্লি হয় ততটা মুসল্লি যদি মসজিদে জুম্মার দিন আসে, আল্লাহ রাসূল বলেছেন ওই মহল্লার ওসিলায় তাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ হেফাজত করবে। জোরে বলে বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা, 5 ওয়াক্ত ওখানে জুম্মা বলে বোঝা যায় না, 5 ওয়াক্ত নামাজে একই মুসল্লি হয়। জেরুজালেম না বিশ্ব নবীর হাবিবুল্লাহর হাদিসটাকে নিয়ে রিসার্চ করে বলছে যদি এই মসজিদে যদি এতটা মুসল্লি 5 ওয়াক্ত হয় তাহলে এই মসজিদের ওসিলা করে তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করবে। মুসলমানদেরকে যদি মারতে হয় তাহলে এই যে বাইতুল মুকাদ্দাসটাকে আমাদের কবজায় আনতে হবে, আর আমাদের কবজায় যদি আনতে পারি ওই মসজিদের যদি মুসল্লিদেরকে তেড়ে দিতে পারি, আমার যদি বন্ধ করতে পারি তাহলে মুসলমানদেরকে মারা সহজ হয়ে যাবে। তাই তারা কি করেছে, বাইতুল মুকাদ্দাসটাকে কবজায় আনার জন্য ছলে বলে কৌশল তৈরি করেছে, 27 রাত থেকে নিয়ে ওদের উপরে অত্যাচার। ভাই বাইতুল মুকাদ্দাসের কোন মুসলমান পিছে হেটেছে? মোবাইল দেখেন কেন, যার ভিতরে ঈমান আছে সে তো কোনোদিন আগে থেকে পিছবে না। পিছবে কি? ঈদের দিন হাজার হাজার মানুষেরা ঈদের নামাজের জন্য বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, ইমাম সাহেব নামাজ পড়াবে, বড় দুঃখ লাগে কষ্ট লাগে, মোবাইলে দেখলে চোখের পানি রাখা যায় না। এই কুলতলের মুসলমানেরা এরা খায় দেয় ভালো বাজারে করে, একবার চিন্তা ভাবনা করে না, একবার মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদে না, কারণ কারণ শুনে রেখে দেয় ঘুটে পড়ে গোবরে হাসে, আর ঘুটে কেঁদে কেঁদে বলে গোবরে তোর একদিন আছে। আজকে কুলতলের মুসলমান এরা ভেবেছে আমরা খুব ভালো রয়েছি না, আমাদের উপরে ছায়া তো আছে বলে আজকে আমরা ভালো রয়েছি, অবশ্যই আমাদের উপরে গজবরে আসবে। যদি ওই সমস্ত ফিলিস্তিনের মুসলমানদের উপরে আমরা যদি দোয়া যদি না চাই, আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করে, অবশ্যই আমাদের দিকে চলে আসবে। ঈদের দিনের হাজার হাজার মানুষেরা চিৎকার করে বলতে তোমরা শুনে রেখে দাও, তোমরা জেনে রেখে দাও, আমরা হলাম মুসলমান, আমাদের ভিতরে জান থাকতে, আমাদের ভিতরে ইমানে থাকতে, আমরা একবার জেরুজালেম শুনে রেখে দাও, এই বাইতুল মুকাদ্দাসটা তোমাদেরকে দেব না। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমানের হাত এরা হলো বাঘের মতো চিৎকার করে উঠেছে, চারিদিকে দিয়ে যখন চিৎকার করে উঠেছে, এই চিৎকার করার কারণে ওই জেরুজালেমের শয়তানের বাচ্চারা এখন আস্তে আস্তে বাইতুল মুকাদ্দাস দিয়ে ছেড়ে দিয়ে পালাবার চিন্তা ভাবনা করেছে। ঈদের দিন তাম পৃথিবীর মুসলমানের হাত আল্লাহর কাছে হাত দোকানে তুলেছে, আল্লাহ আল্লাহ ওদেরকে হেফাজত করো, আল্লাহ ওদেরকে বাঁচাও, তাই তোমার আল্লাহ মুসলমানদের দোয়া কবুল করে এই বাইতুল মুকাদ্দাস থেকে হেফাজত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ভাই জামার ভাইরা, আমাদের যে কেবলাল যাকে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে নামাজ পড়ি, ওই কাবা ঘরের মাতল্লি ছিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদু জান আব্দুল মুত্তালিব, কিন্তু আব্দুল মুত্তালিবের কাবার মাতাল্লি হওয়ার কারণে ওই জামানায় আবার আবার ভাঙতে গিয়েছিল কাবা ঘর, কিন্তু মসজিদ হলো আল্লাহর ঘর, কাবা হলো আল্লাহর, আবার আবার আর যখন গিয়েছে মারবে বলে ভাঙবে যখন গিয়েছে, ওই সময় কেতাবের মধ্যে লেখা কদম তুলে কদম তুলেন সোজা আল্লাহর ঘরে কাবার, ওই গ্লাব জড়িয়ে আল্লাহর কাছে জর করে কাঁদে, ও আল্লাহ আমার কাছে বন্দুক নাই, আমার কাছে কামান নাই, আমি কেমন করে বোমানি কাব করব, ওরা আজকে কাবা ঘরে ভাঙতে এসেছে, আল্লাহ তুমি কাবা ঘরের মালিক, তোমার কাছে বিচার দিলাম, তুমি কাবাকে হেফাজত করো। এই কাবা ঘরের মাতাল্লি আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে যখন দোকানে তুলেছে, আমার আল্লাহ এই দোয়াকে কবুল করে নিয়ে ওই কাবা ঘরকে হেফাজত করেছে। জোরে বলে সুবহানাল্লাহ।
হার আল্লাহ বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানিয়েছেন ইসলাম ধর্মটা হলো শান্তির ধর্ম, যার ভিতরে ইসলাম ধর্মের জ্ঞান থাকবে সে কোনোদিন মুসলমান, সে কোনোদিন অন্য কোন মানুষকে ক্ষতি করতে পারে না। আজকে মুসলমান ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে গজব আমাদের উপরে নেমে এসেছে, আজকে আমাদের উপরে অত্যাচার শুরু হয়েছে, মুসলমান মারি খায়, অন্য মুসলমান জেল খাটে, অন্য মুসলমান দূরে সরে যায়, একটাই কারণ ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে।